Quran live. Assalamu alaikum rahmatullahi wa barakatuh. প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লাইভ চ্যারিটি আপডেট অনুষ্ঠানে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমরা কথা বলছি আয়েশা ওয়েলফেয়ার ট্রাস্ট লিভারপুল, যেটি এই রমজানে আমাদের এটিএন বাংলার মাধ্যমে ফান্ড রেজ করতে আসছেন, যেটি কাজ করেন মূলত বাংলাদেশের অনেকগুলো ডিস্ট্রিক্টে। তারা কাজ করছেন সিলেট, সুনামগঞ্জ, বরগুনা, ঝালকাঠি, নোয়াখালী, কুমিল্লা, এবং তাদের অনেকগুলো প্রজেক্ট রয়েছে। আমরা একটু আগে বিরতি থেকে যাওয়ার আগে কথা বলছিলাম, তো আমরা এখন কথা বলবো মিস্টার চৌধুরীর সাথে এই প্রজেক্টের আরও কী কী দিকগুলো আছে। তার আগে আপনাদের যারা এইমাত্র আমাদের সাথে জয়েন করেছেন তাদের জন্য আমরা ডকুমেন্টারিটা আরেকবার দেখাবো, এরপরে আমরা কথা বলবো আয়েশা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান এম চৌধুরীর সাথে, এম ইউসুফ চৌধুরীর সাথে। তো আমরা দেখি আরেকবার ডকুমেন্টারিটি। ১৯৯১ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আর্থ মানবতার সেবায় কাজ করে যাচ্ছে আয়েশা ওয়েলফেয়ার ট্রাস্ট বাংলাদেশ। কুমিল্লার দাউদকান্দিতে একই সালে মাত্র ২০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে দাউদকান্দি হাফিজিয়া মাদ্রাসা। ২০০২ সালে ১৫ লক্ষ টাকা ব্যয় করে চারতলা ফাউন্ডেশন নিয়ে প্রথম তলা সমাপ্ত করা হয় এই মাদ্রাসাটি। প্রতিষ্ঠা লগ্ন থেকেই প্রতি বছর বাংলাদেশের বিভিন্ন এলাকায় ৫ লক্ষ টাকা ব্যয় করে প্রায় ১,০০০ দরিদ্র শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। ২০০৭ সালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডর আক্রান্ত এলাকা পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, শরীয়তপুর সহ বিভিন্ন বন্যা দুর্গতদের মাঝে প্রায় ১৫ লক্ষ টাকা বিতরণ করা হয়। একইভাবে ২০০৮ সালে বন্যা কবলিত এলাকা সুনামগঞ্জ, নেত্রকোনা, চাঁদপুর, কুমিল্লা, সিরাজগঞ্জ এবং ফরিদপুরে প্রায় ২০ লাখ টাকার সাহায্য সহযোগিতা করা হয়েছে। এছাড়া ২০০৮ সালে কুমিল্লার দাউদকান্দিতে ২০টি দরিদ্র পরিবারের মাঝে রিক্সা বিতরণ করা হয়েছে। ২০০৯ সালে কুমিল্লার ১৭টি পরিবারের এবং ২০১২ সালে ঢাকার গাজীপুরের ৫৫টি পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুধু তাই নয়, ২০১৩ সালে ঢাকার সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রায় ১০,০০০ পাউন্ড দিয়ে সহযোগিতা করা হয়। আর্থ মানবতার সেবার পাশাপাশি আয়েশা ওয়েলফেয়ার ট্রাস্ট উদ্যোগ নিয়েছে অসহায় পিতামাতাদের জন্য কেয়ার হোম বা বৃদ্ধাশ্রম করার, যেখানে বিনা পয়সায় তাদের ভরণ পোষণ সহ যাবতীয় বিষয়ে দেখাশোনা করা হবে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে গাজীপুরে একটি বৃদ্ধাশ্রম নির্মাণের জন্য প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয় করে ২.৫ বিঘা জমি ক্রয় করা হয়েছে। জমিটি ভরাট করে বিল্ডিং নির্মাণের উপযোগী করে তুলতে আরও ৫০,০০০ পাউন্ডের প্রয়োজন। আমরা একটা বৃদ্ধাশ্রম, এমন একটা বৃদ্ধাশ্রম গড়ে তুলব যেখানে আমরা গরিব বুড়ো মা বাবাদের, যারা অবহেলার শিকার, তাদেরকে আমরা নিরাপদ আশ্রয় দেবার সামর্থ্য রাখব। বর্তমানে আয়েশা ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত এই মাদ্রাসাটির এক্সটেনশন জরুরি হয়ে পড়েছে, যার জন্য প্রয়োজন প্রায় ৭৫,০০০ পাউন্ড। এছাড়া মাদ্রাসার শিক্ষার্থীদের হোস্টেলের থাকা খাওয়া বাবদ মাসিক ১ লক্ষ টাকা প্রয়োজন। প্রতি মাসের হোস্টেল খরচ আর মাদ্রাসা এক্সটেনশনের এই বিশাল টাকা জোগাড় করা মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তাই আসুন যেভাবে পারি আয়েশা ওয়েলফেয়ার ট্রাস্টকে সহযোগিতা করি। মাদ্রাসা প্রজেক্টে আপনি ৪০ পাউন্ড দিয়ে ১০ ব্যাগ সিমেন্ট, ৭৫ পাউন্ড দিয়ে ১,০০০ ইট, ১১৫ পাউন্ড দিয়ে একটি জানালা ও গ্রিল এবং ১৫০ পাউন্ড দিয়ে একটি দরজা দিতে পারেন। এতিম প্রজেক্টে আপনি ৬০০ পাউন্ড দিয়ে ৪ বছরের জন্য একজন হাফিজকে স্পন্সর করতে পারেন, আর মাত্র ৩০০ পাউন্ড দিয়ে গরিব ছাত্রছাত্রীকে সারা বছরের শিক্ষার যাবতীয় খরচ বহন করতে পারেন। আল্লাহ আপনার দানকে কবুল ও মঞ্জুর করুন, আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ আরও একবার ডকুমেন্টারিটা দেখে নিলাম আয়েশা ওয়েলফেয়ার ট্রাস্টের উপরে তারা যে যে কাজগুলো করে থাকেন বাংলাদেশে। আমরা এখন কথা বলবো আয়েশা ওয়েলফেয়ার ট্রাস্টের যে যিনি চেয়ারম্যান আমার সাথে আছেন এম ইউসুফ চৌধুরীর সাথে।
আমরা বিরতির আগে কথা বলছিলাম আমার আপনার অন্যান্য প্রজেক্ট নিয়ে। আমি বিরতির মাঝখানে যদি আপনার সাথে বিষয়গুলো নিয়ে কথা বলেছি, আপনার আর কী কী প্রজেক্ট রয়েছে? আপনি একটা ইউনিক প্রজেক্ট বললেন বৃদ্ধাশ্রম বা হোম কেয়ার, আমাদের ইউকের যেই কনসেপ্ট হোম কেয়ার, যদিও বাংলাদেশে এই কনসেপ্টটা আছে, আপনি বৃদ্ধাশ্রম নিয়ে কী চিন্তা আছে আপনার, বা আপনি কোনো প্ল্যান আছে কি না? আমি বৃদ্ধাশ্রমটা যাওয়ার আগে অ্যাকচুয়ালি এখানে দুটা জিনিস অ্যাড করতে চাই। নাম্বার ওয়ান, আমি প্রথমে যেটা ভুলে গেছি সেটা হচ্ছে আমি এটিএন বাংলাকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের ট্রাস্টের পক্ষ থেকে এবং আয়েশা ওয়েলফেয়ার ট্রাস্টের দ্বারা যারা উপকৃত তাদের সকলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ আমাদেরকে আজকে সুযোগ দেওয়ার জন্য। আর বৃদ্ধাশ্রম জিনিসটা আসছে আমার মাথায় এই কারণে, 2008 আমি যখন বিভিন্ন জেলায় যখন বন্যাকবলিত এলাকায় যখন আমি যাই, স্পেশালি সিলেটে, তারপর সুনামগঞ্জে তাহেরপুর বাটি এলাকায়, আপনার মুন্সিগঞ্জে, সিরাজগঞ্জ, ফরিদপুর, চাঁদপুর, কাজীপাড়া, নেত্রকোনা এলাকা, তো নেত্রকোনা কলমাকান্দা খুবই দুর্গম এলাকা, তো ওই সমস্ত এলাকায় যখন আমরা ত্রাণ বিতরণ করি তখন দেখলাম যে বয়স্ক লোকদের যে একটা মানে তাদের যে একটা আহামরা অবস্থা এটা অসহনীয়, এটা মানে বলার মতো না। তারপরে কিছু কিছু লোকজনের সাথে আলাপ করলাম যে আপনাদের অবস্থাটা কি, তো ওদের কাছ থেকে জানলাম এইটাই যে একজন লোক যদি স্পেশালি মধ্যবিত্ত একটা ফ্যামিলি যদি যার কিছু সহায় সম্পত্তি হয়তো আসে, তারা না পারে চুরি করতে, না পারে কোনো দুর্নীতি করতে, মধ্যবিত্ত ফ্যামিলিদের এই এক অবস্থা, তো এরা যখন একটা পর্যায়ে নিজের মানুষ মানে জীবন চলার একটা পর্যায়ে এরা কী করে আপনার নিজের সহায় সম্পত্তি ছেলে মেয়েদের মাঝে বন্টন করে দেওয়া দেয়, তাদের হাতে কিন্তু কিছু রাখে না, থাকে না তখন, তো ওই সময়টা কিছুদিন পরে কিন্তু ছেলেমেয়েরা নিজেদের কালার দেখানো শুরু করে, অরিজিনাল কালারটা বাইরে আসে, বাবা মা না এই ছেলের কাছে না ওই ছেলের কাছে, বা ছেলেরা হয়তো বউ বাচ্চা নিয়ে চলে গেছে, বউর কথা চলে গেছে, ওই বাবা মার কী করবে? সে তো চুরিও করতে পারবে না, সে দুর্নীতি করতে পারবে, সে তো মধ্যবিত্ত ফ্যামিলি ছিল, মধ্যবিত্তরা এরা খুবই সংযম, ওই তখন থেকে চিন্তা করতে যে এদের একটা সাহায্য দরকার। এরপর দেখলাম খোঁজ নিলাম বাংলাদেশে দুই একটা আছে চালাইতেছে ছোটো ছোটো, পরে আমি চিন্তা করলাম যে আমরা কয়েকজন যারা ট্রাস্টি আছে বন্ধুবান্ধব কয়েকজন মিলে চিন্তা করলাম যে আমরা একটা বৃদ্ধাশ্রম করলে কী হয়, তখন কথা তাতে অনেক টাকার প্রয়োজন, তারপর টাকা পয়সা দেখে আগে জায়গার ব্যবস্থা করা হয় কোন কোন এলাকায়, তো চিন্তা করলাম যে আমি তো বেশ যেহেতু ঢাকার তো আমাদের তো যেই থাকি একজন তো দেখতে হবে, লোক আপটা করতে হবে, তা ঢাকার ক্লোজ আমরা এই গাজীপুরকে পাইলাম টঙ্গিতে। তাহলে গাজীপুরটা আপনারা চয়েস করেছেন কি কারণে? গাজীপুরে করতে যাচ্ছেন না, এটার কোনো অন্য কোনো প্ল্যান আছে? এটা মেইনলি গাজীপুর, তারপরে সিলেটের তাহেরপুর এলাকা যে ভাটি অঞ্চল সুনামগঞ্জ এলাকা ওই এলাকায়, আর আপনার ফরিদপুর নর্থ বেঙ্গলের দিকে আমাদের, প্লাস মঙ্গা এলাকা যেহেতু যশোর কল্যাণ মঙ্গা এলাকা আছে, ওই সমস্ত এলাকায় আমাদের একটা করার খেয়াল আছে, এটা হলো আমাদের নেক্সট ফেজ, যদি আমরা একটা যদি আগে আল্লাহর রহমতে সাকসেস হই। তার মানে আপনাদের সুনামগঞ্জ নিয়ে আপনাদের প্ল্যান আছে, এবং যেটা বললেন যে সিলেটের সুনামগঞ্জ বা মৌলভীবাজার বা সুনামগঞ্জ আপনি একটা জায়গার নাম বলেছেন, সুনামগঞ্জের এই কারণে যে ওই এলাকা ভাটি এলাকা হলে খুবই দরিদ্র, সিলেটের ভিতরে এই এলাকাটা খুবই দরিদ্র এলাকা আমার জানা মতে, বা আমরা যেটা দেখছি আপনারা দেখতেছেন যেই যে এলাকাটি আসলেই নিড সেই এলাকাতে আপনারা মূলত কাজ করতেছেন, এবং আপনাদের আপনার দৃষ্টিতে সুনামগঞ্জে আপনারা যাচ্ছেন বিশেষ করে বৃদ্ধাশ্রম প্রজেক্ট নিয়ে। এই প্রজেক্টটি সাকসেস হওয়ার পরে বা এই রমজানে আপনাদের যে ফান্ড রেইজ হবে সেখান থেকে আপনারা চাচ্ছেন যে কিছু অংশ অ্যাটলিস্ট সুনামগঞ্জ সিলেট এই অঞ্চলের জন্য আপনারা ব্যয় করার জন্য, ওইটা ওইটা আমাদের প্ল্যান আছে, আপনার রিক্সা আর সুইং মেশিন আপাতত দেওয়ার জন্য বিভিন্ন ফ্যামিলি, আমরা কয়েকজনের সাথে আলাপ করছি, তো বিভিন্ন ফ্যামিলি চুজ করে আমরা ওই জায়গায় আপনার বিতরণ করার প্ল্যান আছে। তো আমরা ফিরে আসি বৃদ্ধাশ্রমে, তো বৃদ্ধাশ্রম আপনারা গাজীপুরে অলরেডি যতটুকু জানি যে আপনি প্রায় 40 লক্ষ টাকা দিয়ে আড়াই বিঘা জমি আপনারা কিনে ফেলেছেন, ইটস এ ভেরি হিউজ অ্যামাউন্ট অফ মানি, আপনারা তাও কি আপনাদের নিজস্ব পকেট থেকে বন্ধু বান্ধবদের কাছ থেকে এটা করতে পেরেছেন? এটা মেইনলি আমার নিজের পকেট থেকে প্রায় 17 লাখ টাকা আমি নিজে দিছি, আর বাকিটা আমাদের চ্যারিটির পক্ষ থেকে, বন্ধু বান্ধবের পক্ষ থেকে, চ্যারিটি আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে যা ছিল। তো আপনি এটা নিয়ে আপনি একটু ডিপভাবে আমাকে বলবেন যে কী প্ল্যান আপনার মূলত, কীভাবে আপনি এখানে কি তাদেরকে শুধু থাকা খাওয়ার দেবেন,
না আরো এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস আপনার মাথায় আছে? এক্সট্রা ফ্যাসিলিটিস আমাদের অ্যাকচুয়ালি ল্যান্ড আরো দরকার ওই জায়গায় বৃদ্ধাশ্রমে, এই কারণে যে আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা একটা আপাতত দুটো বিল্ডিং করবো, একটা পুরুষদের একটা মহিলাদের। তো ওই জায়গায় আপনার পুকুর হবে, গাছগাছটা হবে, বাগান হবে, যেখানে ওই আমরা আমাদের নিজেদের সেলফ গ্রোয়িং প্রডিউস আমরা প্রোডাক্ট প্রডিউস করতে পারবো। তো ভেজিটেরিয়ান আছে, ফল ফাকর আছে, তো ওই সমস্ত জিনিস হলে হবে কি আমাদের নিজেদের অ্যাকচুয়ালি কস্টিংটা অনেক কমে যাবে। প্লাস একজন বয়স্ক বাবা মাকে যখন আমি জায়গা দেবো থাকার জন্য, তাকে যদি কিছু করার চান্স না দেই, সে আরও বোরিং শুধু না অসুস্থ হয়ে যাবে। তো শি অর হি হ্যাজ টু ডু সামথিং টু বি এবল টু ডু দ্যাট। আমি যদি ওই জিনিসগুলো যদি আমি ফ্যাসিলিটি দিয়ে দিই, তাহলে মনে হয় কেউ গার্ডেনিং করতে যেতেছে, কেউ একটা ফুল গাছ লাগাতে যেতে ভালো, তো আমার জায়গাটা থাকতে পর্যাপ্ত জায়গা। তো এটার জন্য অ্যাকচুয়ালি 2.5 বিঘা জায়গাও, 2.5 বিঘা জায়গাও কিন্তু অ্যাকচুয়ালি এনাফ না। তো আমাদের আশেপাশে আমরা কথাবার্তা বলতেছি আরও কিছু জায়গা নেওয়ার জন্য। তাহলে আপনাদের এখন এই বৃদ্ধাশ্রম প্রজেক্টের জন্য বিশেষ করে এই মুহূর্তে ল্যান্ড দরকার আপনাদের? ল্যান্ড আর এটাকে উঁচু করার জন্য আমাদের বালু ফেলাইতে হবে, যেটার জন্য আমাদের এই মুহূর্তে আপাতত প্রায় 20-25 লাখ টাকা আমাদের আর্জেন্ট দরকার, শুধু আপনাদের বালি ভরাটের জন্য। তো আপনারা একটু আগে আমি আপনার সাথে যেটা কথা বলো, আপনার আরেকটি প্ল্যান আপনি আমাকে বলেছেন, যেটা আপনি ভিউয়ার্সদেরকে বলতে চাচ্ছেন, যে আমি যদি বলি ভিউয়ার্সদেরকে এটা, আশা করি তারা এটাকে ইম্পর্টেন্স দিবে এখানে। আপনার ঢাকার ভেতরে একটা প্রজেক্ট, এটা শুধু ঢাকার ভিতর থেকে আমি শুরু করতে চাই, এটা আমি চাইতেছি পুরো বাংলাদেশের প্রতিটা মানে রিচ ডিস্ট্রিক্টগুলো যেগুলো আছে, সাপোজ মনে করেন লোকজন যদি সিলেটে যায়, মনে করেন সুনামগঞ্জ থেকে যদি সিলেট ডিস্ট্রিক্টে যায় কাজ খোঁজার আশায়, তাহলে আমি সিলেটে করব। ঢাকার ভাই মঙ্গা এলাকা যেমন খুলনাটন আপনি যশোর রাজশাহী ওদিক থেকে আপনার ঢাকাতে আসে, ঢাকাতে করব। চিটাগং আছে ওই জায়গায়, বড় বড় সিটিগুলোতে। এই কারণে আপনি দেখেন স্পেশালি আমরা মঙ্গা এলাকা যদি নিয়ে চিন্তা করি নর্থ বেঙ্গলে, ওই জায়গায় কিন্তু আপনার সামার টাইমে প্রায় 6 মাস তাদের কোনো কর্মস্থান মানে কোনো কাজকাম নাই, না ধানও কাটতে পারে না, কিছু করতে পারে না, কোনো কাজ নেই তাদের কোনো ইনকামও নাই। তো তারা কী করে, বিভিন্ন বড় বড় মেট্রোপলিটন সিটির মুখে হয়ে যায়, বেশিরভাগ ঢাকামুখী হয়ে যায়। হ্যাঁ, তো এখন আমি যদি এক্সাম্পল হিসাবে আপনাকে শুধু ঢাকার কথাই বলি, তো দেখা যাবে একটা লোক হয়তো 5,000-6,000-7,000 টাকা সে ইনকাম করে, তার একটা রুম নিয়ে থাকতে তার 2-4,000 টাকা চলে যায়। প্লাস তার থাকা খাওয়া আর কিছুই থাকে না, যা ইনকাম করে বাড়িতে তার ফ্যামিলিতে পাঠাবে কে, হ্যান্ড টু মাউথ। তো আমি চিন্তা করলাম হঠাৎ যে আমি যদি ইভেন 2 কাঠা জায়গা নিয়ে, ছোট্ট একটু জায়গা নিয়ে যদি আমি উপরের দিকে যেতে পারি আল্লাহর রহমতে, আমি না হইলে ওই একই বিল্ডিংয়ে আমি 200-300 লোক জায়গা দিতে পারবো একটা বিল্ডিংয়ের ভিতরে। তো আমার প্ল্যানটা হইলো তাদেরকে আইডি কার্ড সিস্টেম করে দেওয়া হবে, একটা লোক যদি কাজ করে তাকে আমি এই ফ্যাসিলিটি প্রোভাইড করবো যে তুমি আসে রাত্রেবেলা আমার কমপ্লেক্সে থাকতে পারবা, প্লাস রাতের খাবার ফ্রি পাবা। দি কার্ড ক্যান নট বি চেঞ্জ অ্যান্ড ক্যান নট বি ট্রান্সফার টু এনিবডি এলস, রাইট? তো ওইটা আমাদের জাস্টিফাই করতে, আমরা জাস্টিফাই করবো যে এই লোকটা ঠিকই ওইটা আমাদের ওই প্রজেক্টের আয়তায় পড়ে কিনা, সে সত্যিই কাজ করে কিনা। যদি কেউ কাজ না করে বা কোনো ভিখারি হয় তাদের জন্য এটা প্রযোজ্য না, যারা নিজেদের ফ্যামিলি চালাবার জন্য কষ্ট করতেছে শুধু তাদের জন্যই আমরা ওই ব্যবস্থা করতে চাইতেছি, যে তাদেরকে রাতে থাকার জায়গা থাকতে পারবে, থাকার পয়সাটা তার লাগতেছে না, প্লাস তার রাতের খাবারটা আমরা যেটাই আলহামদুলিল্লাহ যেটা প্রোভাইড করতে পারি সেটা রাতের খাবার। তো ফর রেজাল্টটা কী হবে, হি উইল বি এবল টু সেন্ড মোর মানি টু হিজ ফ্যামিলি ব্যাক হোম, আপনি খুলনা বলেন, যশোর বলেন, সিলেট বলেন, যে জায়গায় বলেন। তো এটা বাংলা ঢাকাতে যদি আমি সাকসেস হয়ে যাই আলহামদুলিল্লাহ, আমার এক জায়গার থেকে শুরু করতে হবে, আমি যেহেতু ঢাকার ছেলে সেই যেহেতু আমাকে ঢাকা থেকে শুরু করতে হয়। তো ঢাকার থেকে শুরু করে আমি দেন আই এম গোনা সি দ্য নেক্সট ফেজ, আমার কথা হলো বড় বড় মেট্রোপলিটন সিটিগুলো শুরু আপনাকে শুরু করতে হবে, কারেক্ট? এটা শুধু হবে মেট্রোপলিটন সিটিগুলো থেকে, আপনি সাপোজ মনে করেন সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট যদি ধরি, ভাটিয়ালার থেকে লোক সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট যায় না, সে গেলে যাবে হয় ঢাকা যাবে না সিলেট শহরে যাবে, সিলেট শহরে আসবে। তো এটা সুনামগঞ্জে না হয় এটা সিলেট শহরে দরকার। তো মানে আপনি চাচ্ছেন যে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজারে, যেখানে একেবারে ভাটি অঞ্চলে যে প্রান্তিক জনগোষ্ঠী যেখানে আছে, সেই মানুষগুলো যেখানে আয় রোজগারের জন্য সিলেট শহরে হোক অথবা যেখানেই যাবে, তারা অ্যাটলিস্ট তাদের থাকার জায়গাটা সেভ করার জন্য আপনার এই উদ্যোগের এটা দ্বিতীয় সেকেন্ড স্টেজ আপনার রয়েছে। আমরা আবার আপনাকে ফিরে আসছি আপনার হোল প্রজেক্ট নিয়ে, যেখানে আপনার আয়েশা ওয়েলফেয়ার ট্রাস্ট কাজ করছে। আমাদের হাতে যদিও সময় কম, সেই জন্য আমরা আপনাকে বলবো যে আপনি হোল প্রজেক্টটা নিয়ে ভিউয়ার্সদেরকে যদি আপনি বলেন, আপনি কত টাকা আপনাদের নেক্সট ফিসক্যাল ইয়ারে অর্থ বছরে আপনাদের দরকার হবে, এবং সে টাকার আপনাদের কোথায় কোথায় কোন পারপাস আপনারা ব্যয় করতে চাচ্ছেন?
সেজন্য আমার ভিউয়ারদেরকে যদি আপনারা এটিএন বাংলার মাধ্যমে যদি আপনি বলেন তাহলে উপকৃত হবে আমাদের ভিউয়ার্সরা। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা যে আমরা মাদ্রাসার প্রজেক্টটা নিয়ে খুবই ব্যস্ত আছি, মনে করেন আমাদের টাইমের 75% টাইম আমরা মাদ্রাসাটি নিয়েই ব্যস্ত আপাতত, যেটা কাজ আমরা খুব তাড়াতাড়ি শুরু করব। এটার জন্য আমাদের দরকার প্রায় এই মুহূর্তে প্রায় 75,000 pounds মতো দরকার আমাদের। 75,000 pounds for construction or the construction হবে, প্লাস আমার এই যে আইটি, প্লাস আমি প্রশিক্ষণ কেন্দ্র যেটা করতে হোল কমপ্লেক্সটি যে প্রজেক্ট আপনারা আছে যে পাঁচতলা ফাউন্ডেশন যেটা করেছেন আপনারা এটাকে এই বিল্ডিংটা কমপ্লিট করার জন্য, জি, তো এটা কমপ্লিট হওয়ার পরে আপনি কতজনকে এখানে অ্যাকোমোডেট করতে পারবেন? আমি এখানে প্রায় 150 থেকে 200 ছাত্র আমি অ্যাকোমোডেট করতে পারবো এখানে, যাদেরকে আপনি ফ্রি খাবারের ব্যবস্থা করেন, যারা গরিব যারা উপরে থাকতে পারবে, অবভিয়াসলি এখানে সবাই ফ্লোরে থাকে, যে ব্যাডিং আমরা প্রোভাইড করি, তো এখানে সবাই থাকতে পারবে, খাইতে পারবে। তো এটা করলে হবে কি আপনার অ্যাটলিস্ট মনে করেন এখান থেকে প্রায় 20-30 জন লোক ছেলে আপনার প্রতি বছর আপনার হাফেজ হয়ে বেরিয়েছে, অ্যাট দ্য সেম টাইম তার একটা আলাদা একটা স্কিলও থাকবে, সে হয় সে একটা কারিগর, আপনি যেটা বলছেন দ্যাটস রাইট, হয় সে একজন ইলেকট্রিশিয়ান হইতে পারে, ফ্রিজের ইঞ্জিনিয়ার হইতে পারে, এয়ার কন্ডিশন ইঞ্জিনিয়ার হইতে পারে, যেটা এই দেশে আছে মনে হয় কারেক্ট, ক্লাস 8 পর্যন্ত ইয়ার 8 ছোটখাটো কলেজে গেলেও পাওয়া যায় যেটা, তো এটা হইলে হয় কি সে হয়তো লেখাপড়া ছেড়ে দিছে, কিন্তু আপনার এক্সট্রা কারিকুলাম যদি কিছু থাকে, তার বেসিক একটা নলেজ থাকে প্র্যাকটিক্যাল, দেন ই ক্যান সার্ভাইভ। তো এই আমার এই প্ল্যানটা হইতেছে যে এটা শুধু মাদ্রাসায় পড়ালেখা করলেই তার চলবে না, তাকে সময়ের মাদ্রাসায় পড়ালেখা করলে আপনি দিনকে বাঁচায় রাখলাম, কিন্তু তারও তো সার্ভাইভ করতে হবে, হোয়াট ইজ ই গোনা ডু। তো এইটা চিন্তা করে আমরা চিন্তা করতেছি যে এই প্রজেক্টটা আমাকে খুবই তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, যেটা অলরেডি বিন রানিং সিন্স 1991, এটাকে আর ডিলে করা যায় না, কারণ এটার জন্য অলরেডি আশেপাশের ছেলেরাও দেখি অনেক সাফার করতেছে। তো আপনাদের এখানে কি কোনো আপনাদের যেমন অনেক স্টুডেন্ট আসছে বাট আপনারা জায়গা দিতে পারছেন না? আমরা আপাতত কোনো গত প্রায় 3 থেকে 4 বছর যাবৎ কোনো স্টুডেন্ট নিচ্ছে না, মানে এলাকার অনেক দরিদ্র এতিম শিক্ষার্থী বঞ্চিত হচ্ছে পড়াশোনা থেকে, অনেক মানে অগণিত বঞ্চিত হচ্ছে, অগণিত সেটা তো প্রায় অ্যাটলিস্ট মনে করেন 20-30 মাইল এলাকা থেকে, 30 কিলো বা এলাকা থেকে বিভিন্ন, যে ইভেন আমাদের এখানে লোক আছে চাঁদপুর থেকে পর্যন্ত আসে, চিন্তা করেন কোথায় দাউদকান্দি কোথায় চাঁদপুর, প্রায় 2-2.5 ঘন্টার জার্নি, চাঁদপুর থেকে পর্যন্ত আমাদের এখানে একটা ছেলে আছে, এতিম ছেলে, সে আপনার ফুটেজও পাবেন, এতিম ছেলে সে চাঁদপুর থেকে আসছে, আরেকজন আসছে কচুয়া থানা থেকে, সে দাউদকান্দি থেকে প্রায় 20 কিলো দূরে, তো অনেক দূর থেকে আমাদের এখানে স্টুডেন্ট আসে, শুধু কেন একটা ভালো একটা ফ্যাসিলিটি পায়, থাকা খাওয়া পড়া আলহামদুলিল্লাহ আমরা যেটুকু ভালোভাবে প্রোভাইড করি, প্লাস আমরা প্রতি ঈদে তাদেরকে আমরা পুরো পায়জামা পাঞ্জাবি টুপি সব কিছু বানাই দিই নতুন করে, আমরা নিজেদের অর্থ দিয়ে তারা বানাই দিই কাপড় তারা পায়, আর এর মাঝখানে যদি কারো যদি ইমার্জেন্সি দরকার হয় যেটা হোয়াট এভার দে নিড উই উইল প্রোভাইড, আমরা মেডিকেলে কোনো প্রবলেম হলে ওইটাও আমরা সলভ করি, আমাদের এটা টোটাল জিনিসটা আমাদের আয়ত্তে রাখি আমরা, যে তাদের কোনো যেন অসুবিধা না হয়, এই জিনিসটা আমাদেরকে আর্জেন্ট এটা স্টার্ট করতে হবে। তো এইটাই আমাদের আপিল, মানে এটিএন বাংলা যারা দেখতেছেন পুরা ইউরোপ বা আমেরিকা ইউকে সহ আপনাদের কাছে আমাদের এইটাই আকুল আবেদন থাকবে যে 5ই রমাদান আমরা আসতেছি আপনাদের কাছে আমাদের এই আপিল নিয়ে, ছেলে মেয়েরা এই বাচ্চারা ছেলেরা এতই দরিদ্র যে তাদের অ্যাকচুয়ালি আপনাদের ছাড়া, এটা কী বলা হয় যেটা বাংলায় কথা বলে যে উপরে আল্লাহ নিচে আপনারা, তো এমন অবস্থা তাদেরকে, তাদের জন্য আপনারা উদার চিত্তে আপনারা সাহায্যের হাত বাড়াই দেন, এইটাই আমি চাবো আপনাদের কাছে আমার এই আকুল আবেদন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ পর্যন্ত শুনলেন আয়েশা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান ইউসুফ চৌধুরীর কাছ থেকে তার ওয়েলফেয়ার ট্রাস্ট সম্পর্কে। এই প্রতিষ্ঠানটি আমি যতটুকু জানি 1991 সাল থেকে বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে ঘুরে যেখানে যা প্রয়োজন যতটুকু তাদের সামর্থ্য রয়েছে আপনারা দেখেছেন, ততটুকু সে তার নিজস্ব তহবিল থেকে বন্ধুবান্ধব আশেপাশে যারা আছেন তাদের কাছ থেকেই মূলত নিয়ে এই কাজগুলো করে যাচ্ছেন। তারা যে কয়েকটি প্রজেক্ট আপনাদের সামনে বলল, মাদ্রাসা প্রজেক্ট, যেখানে এখনও তারা নিজেদেরকে অপরাধী মনে করছেন, এ কারণে আপনাদের আমাদের দান ছাড়া তারা তাদের মাসিক খরচ না চলার কারণে শত শত শিক্ষার্থী শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। একবার চিন্তা করে দেখুন, আপনার ভাই, আমার ভাই, আপনার ভাই যদি ওই জায়গাতে থাকেন আর তারা যদি আমার আপনার সহযোগিতার কারণে একটি প্রতিষ্ঠানে ভর্তি হতে না পারেন, তাদের জায়গা নেই, তারা জায়গা দিতে পারছে না, তাদের টাকা নেই, তারা খাওয়াতে পারছে না, দু মুঠো ভাত তারা যদি তুলে দিতে পারে এই শিক্ষার্থীদের কাছে,
তাহলে সেই শিক্ষার্থী পড়াশোনা করতে পারবে। জায়গা সংকুলনের কারণে তারা এক্সটেন্ড করতে পারছে না, জায়গা আছে তো টাকা নেই, তারা বিল করতে পারছে না। সম্মানিত দর্শক, আপনাদের কাছে আকুল আবেদন, পাঁচই রমাদান বার, যদিও এখন পর্যন্ত আমরা জানি না কিবারে রমাদান শুরু হবে, পাঁচই রমাদান পাঁচটা থেকে এটিএন বাংলার মাধ্যমে তারা আপনাদের সামনে এসে হাজির হবেন ফান্ড রেজ করার জন্য। সো তাদের এই মুহূর্তে £75,000 প্রয়োজন, £75,000 দে নিড টু কমপ্লিট দ্য হোল প্রজেক্ট। সো প্লিজ কাম ফরওয়ার্ড টু হেল্প দ্যাম, £25,000 এবং আপনাদের আরেকটি জিনিস, বৃদ্ধাশ্রম তারা শুরু করছেন ঢাকার গাজীপুরে, অলরেডি ৪০,০০০ টাকা ব্যয় করে তারা জায়গাটি কিনে নিয়েছেন, তাদের মাত্র £25,000 বা ২৫,০০০০ টাকা তাদের দরকার হবে এটিকে ভরাট করে ব্যবহার করার উপযোগী করে তোলা। সুতরাং আপনাদের কাছে আমরা তাদেরকে, আপনাদের কাঠগড়া আজকে দাঁড় করালাম, আপনাদের বিচার, আপনারা তাদেরকে কতটুকু কীভাবে সহযোগিতা করবেন, আর এই সহযোগিতাটুকুই বাংলাদেশের যেই শিক্ষার্থী বঞ্চিত তাদেরকে সহযোগিতা করবে, যে বাবা মা আজকে বঞ্চিত সেই বাবা মার জন্য বৃদ্ধাশ্রম গড়ে তুলতে পারবে। আমরা আশা করি আপনারা আজকে আমাদের অনুষ্ঠান দেখেছেন এবং পাঁচই রমজান আপনাদের ডোনেশন আমরা পাব, আয়েশা ওয়েলফেয়ার ট্রাস্ট পাবে আপনাদের কাছ থেকে সহযোগিতা, সেই আশা রেখে আজকের মতো লাইভ চ্যারিটি আপডেট অনুষ্ঠানটি শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন।